শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে জেলা পুলিশের বিশেষ তৎপরতা আগামীকাল শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা তার আগেই পুলিশের তৎপরতা তুঙ্গে বৃহস্পতিবার শান্তিপুর থানায় এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় যেখানে রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে কয়েকশো পুলিশ কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন আগামী দিন শোভাযাত্রা চলাকালীন কিভাবে শোভাযাত্রা পরিচালন করা যায় সেই নিয়ে আজ প্রশাসনিক বৈঠক তবে আজ পুলিশের তৎপরতায় অনেকটাই পরিষ্কার আগামীকাল জগদ্ধাত্রী পূজার সক্রিয়তা কিন্তু যথেষ্টই থাকবে এবং শোভাযাত্রা চলাকালীন মোতায়েন থাকবে কয়েকশো পুলিশ কর্মী উপস্থিত থাকবেন রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা তারই প্রস্তুতি চলছে আজ প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা শান্তিপুরের জগধাত্রী পুজো উপলক্ষে জেলা পুলিশের বিশেষ তৎপরতা আগামীকাল শান্তিপুর সূত্রাগর অঞ্চলের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা তার আগেই পুলিশের তৎপরতা তুঙ্গে বৃহস্পতিবার শান্তিপুর থানায় এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় যেখানে রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে কয়েকশো পুলিশ কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় আগামী দিন শোভাযাত্রা চলাকালীন কিভাবে শোভাযাত্রা পরিচালন করা যায় সেই নিয়ে আজ প্রশাসনিক বৈঠক তবে আজ পুলিশের তৎপরতায় অনেকটাই পরিষ্কার আগামীকাল জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রায় পুলিশের সক্রিয়তা কিন্তু যথেষ্টই থাকবে এবং শোভাযাত্রা চলাকালীন মোতায়েন থাকবে কয়েকশো পুলিশ কর্মী উপস্থিত থাকবেন রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারই প্রস্তুতি চলছে আজ প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা